হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আছি কিন্তু চুলা কালেকশন দেখিয়ে দেবো। এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মার্বেল চুলা, তাই না ভাইয়া? এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে, প্রত্যেকটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এটা হচ্ছে, আমি একটু বলে দেই, এটা হচ্ছে একেবারে পাইকারি শপ থেকে। আমাদের সাথে আছে শান্ত ভাই। ভাই আজকে কি আমরা পাইকারি প্রাইসে দেখাবো, তাই না? হ্যাঁ, মিয়াকোর সম্পূর্ণ প্রোডাক্ট সবগুলো পাইকারি পাবেন, পাইকারি পাবো আমরা। তো আমরা ফুল অ্যাড্রেসটা শেষে দিয়ে দিব, আপনি একটা একটা করে আমাদেরকে একটু ইন্ট্রোডিউস করেন, আমরা দেখি যে কি। এটা হচ্ছে আমাদের মিয়াকো কোম্পানির লেটেস্ট, মানে 2022 এর কিছু লেটেস্ট কালেকশন। আচ্ছা, এটা হচ্ছে মিয়াকো 10mm মার্বেল ফিটনেস চুলা, এটাকে বলে। আচ্ছা, এই যে এখানে যে ফিটনেসটা আছে, যারা চুলা কিনে তারা অবশ্য ফিটনেস এর কথাটা সর্বপ্রথম জিজ্ঞেস করে। আচ্ছা, এটা হচ্ছে 10mm ফিটনেস করা আছে, ঠিক আছে। প্লাস জিগটা হচ্ছে আপনার স্কয়ার জিগ করা আছে, যাতে জিগটা নড়াচড়া না করে, মানে পাত্র দিলে গোল হলে অনেক সময় ঘুরে যায়, ঘুরে যায়। আচ্ছা, এটা ঘুরবে না, ঠিক আছে। এটা হচ্ছে স্কয়ার দেওয়া আছে, যেমন আমি ধাক্কা দিতেছি তাও কিন্তু এটা লড়তেছে না, লড়ছে না। হ্যাঁ, এখানে একটা স্কোয়ার প্রোটেক্ট করা আছে, যাতে চুলাটা রানিং অবস্থা যখন আগুনটা বের হবে, জি, যাতে করে আপনার নবটা গরম না হয়। আচ্ছা, অনেক সময় আগুনের আজ চলে গেলে এখানে নব গরম হয়ে যায়, একটু কমপ্লেন দেয়। এই জন্য কিন্তু নতুন যে মডেল গুলো আসতেছে চুলার, এগুলো হচ্ছে আপনার নব প্রোটেক্ট করার জন্য স্কোয়ার ব্যারিকেড দেওয়া, তাপটাকে ধরে রাখবে, তাপটাকে ধরে রাখবে। এই চুলাগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ব্লক বানারের চুলা। দেখা যাচ্ছে অনেক সময় ভাত রান্না করলে, দুধ রান্না করলে, মানে জাল দিলে, যেটাই করুক, ভাতের মার দুধের উৎসে কিন্তু পড়ে যায়। এটা কিন্তু পড়লে আপনার ভিতরে যাওয়ার মতো কোনো অপশন নাই, যাওয়ার অপশন নাই না। হ্যাঁ, এটা পড়লে আপনার এখানে পড়বে। আচ্ছা, এখান থেকে একটু কষ্ট করে ক্লিন করে নিলেই হবে, ক্লিন করে নিলেই হবে। আচ্ছা, আপা এই যে চুলাগুলো যেটা দেখতেছেন, এই চুলাগুলোর সর্বোচ্চ মূলত বিষয় হচ্ছে আপনার বানারগুলো, আর হচ্ছে আপনার অটো ফিঙ্গার টাস্টার হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, এই বানারগুলো দেখা যায় যদি পিতল না হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার 100% পিতল বানার করা আছে। শীতের দিনে কিন্তু অনেক সময় গ্যাসটা কম, বড় বানার হলে কিন্তু চুলায় হালকা হালকা গ্যাস থাকে, তো এটার ভিতরে আপনি সবসময় কিন্তু গ্যাসটা পাবেন। জি, এই চুলাটার এখানে যেটা দেখতেছেন ভাতের মারটার পড়লে এখানে একটা বিট করা আছে, তাই না? জি, এই বিটের এখানে পড়বে, জাস্ট একটু এখান থেকে ক্লিন করে নিতে হবে। আচ্ছা, এটা কিন্তু উপরে একটা পলি লাগানো, ঠিক আছে, এটা কিন্তু পুরোটা আপনার স্টিলের। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই দিই, যেহেতু নতুন অবস্থায় আছে একটা পলি করা আছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি পুরোটা কিন্তু আপনার স্টেনলেস স্টিলের, আপনার ব্ল্যাক এর ভিতরে স্টিক, মানে স্টিল কম্বিনেশন করা আছে, কম্বিনেশন করা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখন অনেক চুলা আছে না, যেমন আপনার ঠাস ঠাস করে শব্দ হইতো আগের চুলাগুলো, এটা কিন্তু সেই ধরনের চুলা না, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফিঙ্গার টাচের হিসাবে চলবে। আচ্ছা, ধরেন আপনি এই যে নবটা দেখতেছেন, জি, এখানে টাচ করলেই কিন্তু এখানে আগুন জ্বলবে। ও আচ্ছা, আমরা শুধু টাচ করলেই হবে? এই যেখানে টাচ করতেছি আমি হাত দিয়ে, টাচ করলেই কিন্তু ওখানে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। এটার মানে দুইটা অপশনে কিন্তু এটা আগুনটা জ্বলবে, যখন আপনি টাচ করে ঘোরাবেন। আচ্ছা, এই যে ম্যাক্সিমাম লেখা আছে, জি, মানে দুইটা বানারই একসাথে জ্বলবে। আচ্ছা, যখন আপনি নিচের দিকে দিয়ে দিবেন মিনিমাম, তখন বড় বানারটা বন্ধ হয়ে যাবে, ছোট বানারটা জ্বলবে। ছোট বানার জ্বলার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা খাবারটা দমে রাখি, অনেকক্ষণ আঁচে রাখি, জি, সেক্ষেত্রে দমের যে পারপেট আগুনটা, জি, এই আগুনটা কিন্তু আপনারা এই ছোট বানারটা দিয়ে পাবেন। ও অর্থাৎ হচ্ছে দুইটা ব্যবস্থা রাখা হয়েছে, দুইটা ব্যবস্থা এখানে রাখা আছে। এই মার্বেল চুলাটা হচ্ছে আপনার ক্যাবিনেট সিস্টেম। আচ্ছা, দেখা যাচ্ছে অনেকে স্ল্যাব কেটে বসায়, হ্যাঁ হ্যাঁ, আবার অনেকে দেখা যায় এভাবেও বসায়, উপরেই বসিয়ে ফেলে, টাইলস, অনেকে তো টাইলস কাটে না। এটা কিন্তু দুইটা ভাবে ইউজ করা সম্ভব, ইউজ করা সম্ভব আছে, কেটে বসাতে পারবে, মানে না কেটেও এটা বসাতে পারবে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, অনেকের একটা অবজেকশন থাকে যে গ্লাসের যে লিয়াগুলো হয় সেগুলো নাকি ভেঙে যায়, এটা তো গ্লাস না, মার্বেল, মার্বেল, এক্স্যাক্টলি, এটা হচ্ছে মার্বেল আপুরা, এটা কিন্তু ফেটে যাবে না, কিছুই হবে না, ঠিক আছে। অটো ফায়ারটা দেখতেছেন, জি, এই অটো ফায়ারটার জন্য কোম্পানি থেকে 5 বছরের ওয়ারেন্টি থাকে, 5 বছরের ওয়ারেন্টি আছে। 5 বছরের ভিতরে যদি আপনার অটো ফায়ারটা কোনো প্রবলেম হয়, সম্পূর্ণ হোম ডেলিভারি, মানে মাধ্যমে বাসায় গিয়ে লোক সার্ভিস করে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, আর এটা যে স্কোয়ার জিগের কথা বললাম, জি, এটা আপনার এখানে বসবে, যাতে করে মানে পাত্রটা নড়াচড়া না করে। হ্যাঁ, এটার যে নব গুলো দেখতেছেন, এই নব গুলো আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিলের। আচ্ছা, অনেক সময় প্লাস্টিক হলে ভেঙে যায়, ভেঙে যায়, স্টেনলেস স্টিলের, কিছুই হবে না, এটা ভাঙা ফাটার কোনো অপশন নাই। আর এই কোটিংটা কিন্তু পুরোটাই হচ্ছে মার্বেল দিয়ে করা, ঠিক আছে, মার্বেল এবং 10mm ফিটনেস করা আছে, 10mm। আচ্ছা ভাইয়া, তো এটার প্রাইসটা কত পড়বে? আচ্ছা, এটার যে প্রাইসটা আছে, প্রাইসটা হচ্ছে আপনার 8,850 টাকা, এটা একেবারে হোলসেল প্রাইস, একদম হোলসেল প্রাইস। আচ্ছা, এই হোলসেল প্রাইসে তো খুচরা আমরা নিতে পারবো, এক পিস তো নিতে পারবো, যারা এক পিস নিতে চায়, যারা অবশ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে চায়, সবার ক্ষেত্রে একই দামটাই থাকবে, একই দামটা থাকবে। এবার আপনারা বুঝতে পারছেন, যারা খুচরা ক্রেতা আছেন তারা কিন্তু একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন। এটা প্রাইসটা আবার বলে দিব, 8000, এটা হচ্ছে আপনার 8,850 টাকা। এখন এটার যে হচ্ছে আপনার দুই বানার, আচ্ছা,
এটা কিন্তু তিন বানার, তিন বানার, ওকে। অনেকে তিন বানার পছন্দ করে, অনেকে দুই বানার পছন্দ করে, দুই বানার পছন্দ করে। হ্যাঁ, এটা হচ্ছে একটা তিন বানার। যেমন আপনার ছোট একটা পাত, মানে এটা একটা, মানে এটার সাথে দেওয়া আছে, এটারও কিন্তু সেম স্টাইল, সেম সবকিছু, সবকিছু সেম। এটাও কিন্তু আপনার স্টিলেরই, এটা ব্র্যান্ডটাও কি সেম, মিয়াকো। হ্যাঁ, মিয়াকো। এটা হচ্ছে দুইটা, মানে ডিজাইন হচ্ছে আপনার তিন বানার, আপনার চ্যানেল উপলক্ষে যারা তিন বানার চুলাটা নিনবে তাদের জন্য স্পেশাল করে ৫০০ টাকা ডিসকাউন্ট থাকবে, ৫০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। চ্যানেলের কথা কেউ বলে জি, তাহলে আমি আপনাদের, মানে আপনার চ্যানেল উপলক্ষে ৫০০ টাকা কিন্তু এটার জন্য ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে কত পড়ছে? দাম আসবে হচ্ছে আপনার ৯৩৫০ টাকা, ৩৫০ টাকা। বাহ, এটা ডাইরেক্ট প্রাইস আসবে আপনার ৮৮৫০ টাকা। ভাই, ওইটাতেও কি ওয়ারেন্টি থাকছে? ৫ বছর, ৫ বছর ওয়ারেন্টি থাকবে ফিঙ্গার টাস্টার জন্য। এটাও ফিঙ্গার টাস্ট, আচ্ছা, এটাও ফিঙ্গার টাস্ট, এভরিথিং সেম, শুধু ওখানে তিনটা স্টপ আছে। এটা হচ্ছে আপনার দুইটা, দুইটা বানার। একটা কথা বলি, জি, এটা কিন্তু দুইটা গ্যাসই ব্যবহার করা যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যেমন অনেকের বোতল গ্যাস, অনেকের লাইনের গ্যাস, লাইনের গ্যাস, হ্যাঁ। যে যে গ্যাসে ব্যবহার করতে চায় সেটা কিন্তু দুই ভাবেই কনভার্ট করে ইউজ করা যায়। যেমন আমাদের ঢাকার ভিতরে কিন্তু লাইনের গ্যাস, আচ্ছা, ঢাকার বাইরে কিন্তু আপনার বোতল গ্যাস, এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে। বাট বলে দিতে হবে যে আমি বোতল গ্যাসে করবো অথবা আমি লাইনের গ্যাসে চালাবো, এটা বললে ওইভাবে ফিট করে দাও, ওইভাবে কিন্তু আপনাদেরকে চুলাটা দিবে, যাতে আপনাদের বিভ্রান্তিটা না হয়। না হয়। এখানে আমি আরেকটু বলি, এখানে আমাদের ইউজ পরিমাণ কালেকশনের কিন্তু চুলা এখানে পাইকারি আমরা বিক্রি করে থাকি, ডিসপ্লে করা আছে। অ্যাটলিস্ট উপরে দেখেন যে কিচেন হুডের যে বিষয়গুলো আছে, চিমনিগুলো, চিমনিগুলো, কিচেন হুডের অনেক কালেকশন এখানে করা আছে। সর্বনিম্ন প্রাইসটা কি রকম যদি আমি চিমনি গুলোর মধ্যে একটা নিই? হ্যাঁ, সর্বনিম্ন আছে যেমন আপনার মিয়াকোর, এটা, আচ্ছা, এটা প্রাইস কেমন পড়বে? এটা প্রাইস হচ্ছে আপনার ১২,৫০০টাকা, ১২,৫০০টাকা। আমাদের কাছে আরো অনেক কালেকশনের আছে, অনেক ধরনের আছে, যারা শোরুম এসে দেখে নিতে চায় অবশ্যই আমি অ্যাড্রেসটাও তাদের জন্য দিয়ে দিচ্ছি। আর সর্বনিম্ন চুলার মধ্যে প্রাইসটা কি রকম আছে? সর্বনিম্ন চুলার ভিতরে যেমন আপনার স্টিলের চুলা আছে, স্টিলের চুলাগুলো আছে, তারপরে আপনার গ্লাসের চুলা আছে, গ্লাসের মধ্যে মানে সর্বনিম্ন প্রাইসটা কি রকম? পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের ওই চুলাগুলো আপডেট, আচ্ছা, ঠিক আছে, আপডেট দেখায় দেব। আর আমরা আজকে কোথা থেকে ভিডিও দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা একটু বলেন। এটা আমাদের চারটা কোম্পানি ডিলারশিপ, আমরা আপনার মিয়াকো, ডিজনি, আমাদের ওনারের নাম হচ্ছে আব্দুর রহিম, আমাদের তিনটি নাম্বার, মানে হটলাইন, মানে বিয়োজের জন্য সবসময় অ্যাভেলেবেল আছে। তারপর আমাদের ওনারের যে নাম্বার গুলো, পার্সোনাল নাম্বার গুলো এখানে দেওয়া আছে, ইমো খোলা আছে, তাই না? এই যে এখানে দেখেন, বিকাশ, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব কন্টিনিউ করা আছে। যারা দোকানে এসে, শোরুমে এসে দেখে নিতে চায় তাদের দেওয়ার জন্য আমরা সবসময় খুবই দেখলাম হেল্পফুল, যে প্রত্যেকটা জিনিস একেবারে ডিটেলস বলে দিল। তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন, স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন। আরো অনেক অনেক ভিডিও আসবে এই চ্যানেলে, এই শপের থেকে, তাই না? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।